হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। রোববারের দুপুরের লাঞ্চ, দুপুরের লাঞ্চে কী কী রয়েছে তোমরা তো দেখেছো, আমি রান্না করার সময় দেখিয়ে দিয়েছিলাম গতকালকের ব্লগে। তো এখন আমি এই মুগের ডালটা পরিবেশন করছি, মানে ছেলে আর আমি নিচ্ছি। আশিস যেহেতু আগেই খেয়ে বেরিয়ে গেছে বলে আমরা দুজন এখন খাচ্ছি। তো তাহলে দেখো আমাদের খাওয়া কিন্তু শুরু হয়ে গেল। আমরা সানডেতে খুব জমিয়ে বাড়িতে রান্না বান্না করে বসে একদম মজলিশ করে খেতে বসেছি অর্ক আর আমি। তো উচ্ছে ভাজা দিয়ে অর্ক খাচ্ছে, স্টার্ট করে দিয়েছে, এইবারে আমিও স্টার্ট করছি। তো খাওয়া দাওয়া চলতে থাকুক আর তোমরাও দেখতে থাকো। আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কী কী দিয়ে খাচ্ছি তোমরা তো দেখেইছো, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিকেন, চাটনি, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা খাওয়া হয়ে গেছে, আর ছেলের জন্য আলু ভাজা এক্সট্রা। তো আমরা খাচ্ছি। সানডেতে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যদিও আজকে আশিস বাড়ি নেই বলে আমাদের দুজনকেই বসে খেতে হচ্ছে, তবুও যাই হোক দুজনে মিলে খাচ্ছি, এটাও একটা অন্যরকম মজাই লাগছে। তো কী কী দিয়ে খাচ্ছি তোমরা তো জেনেই গেছো। তো এখন আমি মুগ ডালটা টেস্ট করছি, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে মুগ ডালটা মাছের মাথা দিয়ে। আর এই প্রিপারেশনটা একদমই কমন, এই কথাটা কিন্তু একদমই ঠিক যে সত্যি এটা কমন রেসিপি, তবে এই রেসিপিটা বাঙালিদের একেবারে চিরপরিচিত একটা রেসিপি, ভীষণই সুন্দর একটা আমেজ সৃষ্টি করে যদি এই রেসিপিটা আমাদের খাবার থালায় থাকে। আর সঙ্গে যদি কোনো ভাজা থাকে তাহলে তো আর কথাই নেই, আমাদের সঙ্গে ভাজা রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা আর আলু ভাজা। আর উচ্ছে ভাজা দিয়ে প্রথমেই আমরা খেয়ে নিয়েছি, আর খাওয়ার প্রথমে তিতো খাওয়াটা ভীষণই জরুরি, আর শেষে চাটনি খাওয়াটা একটা তৃপ্তি আনে। তো যাই হোক আমরা খাচ্ছি, আর খাওয়ার প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়া শেষের দিকে চলে এসছে, আমরা এখন চিকেন খাচ্ছি। ছেলে চিকেন খুব ভালোবাসে, ও সানডেতে চিকেন না হলে মানে ওর চলেই না, মানে ওই জন্য আমাদের হয়ই চিকেনটা, সেই জন্য সানডে চিকেনলেস আমাদের কোনো দিনও হয়নি আজ অবধি। খুব অসুবিধা হলে তাহলেই হয়তো হয়, কিন্তু সেরকম কোনো সানডে এখনও পর্যন্ত মনে পড়ছে না। তো শেষে চাটনি দিয়ে আমাদের খাওয়া শেষ। সোমবার, একটা নতুন দিন, সবাইকে সুপ্রভাত। আশিস ফুল তুলছে আর আমি ভাবলাম সেই ফাঁকে একটু ভিডিও ক্লিপিং তুলে নিই। দেখো ওর জবা ফুল তুলেছে, ছোটো ছোটো সাদা ফুল তুলছে, মানে মিনি টগর এগুলো, আর নীলকণ্ঠ। এখন ফুলের পরিমাণ ভীষণই কম ফুটছে, তো যাই হোক যেটুকুই ফুটছে তা দিয়ে আমাদের পুজো মোটামুটি হয়ে যাচ্ছে। এটা থোকা টগর। আর এই দেখো আমার গোলাপ গাছটা একটু দেখিয়ে দিই, অনেক গোলাপ ফুটেছে গরমেও। আর এখানে দেখো এটা হচ্ছে বোগেনভিলিয়া। এই দেখো বেলপাতা তুললো আশিস, কারণ আমার শিব ঠাকুর আছে তাই প্রতিদিন বেলপাতা শিবের মাথায় দিতেই হয়। আর চলো একটু বাগানটাও ঘুরে দেখি। এই দেখো আমি একটা নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছি, সেটা কত ওপরে উঠে গেছে, ভীষণই সুন্দরভাবে বড় হয়েছে। আর এই দেখো একটা গাছ, আর এইটা হচ্ছে লাউ গাছ, লাউ বীজ লাগিয়েছিলাম সেই। আর এই দেখো আমাদের দুটো বেবি, এখন কিন্তু আমাদের বিউটি আর কিউটির তিনটে বেবি হয়েছে, দেখো তিনটে সাদা সাদা বেবি দেখেছো। এদের নামও অর্ক দিয়ে দিয়েছে, এদের নাম হলো প্রত্যেকেই একদম সাদা, কোনো রঙের এক ছিটে ফোটাও এদের গায়ে নেই, তাই ওদের নাম হচ্ছে মন, মুনি আর মিনু। তাহলে এখন মোট পাখির সংখ্যা পাঁচ। স্কুলের পরে অর্ক পড়তে এসেছে। গুড আফটারনুন, আমি শুরু করছি আমার ব্লগটা। আজকে সোমবার, এই ছেলেকে টিউশনে পৌঁছে দিয়ে তারপরে আমি ব্লগটা স্টার্ট করছি। এখনও সেই বিল্ডিংয়েই রয়েছি, এখানেই মিস ওর পড়াচ্ছে, আর ওর স্কুল ছুটি হয়ে গেছে, মানে পরীক্ষা শেষ হয়ে গেছে দেড়টার সময়, আর দুটো থেকে এখানে মিস ওকে পড়াবে। সেই জন্য আমি একটু চাউমিন বানিয়ে ওকে নিয়ে এসেছি, খাওয়ালাম খাইয়ে দিয়ে, তারপরে ড্রেসটা নিয়ে এসেছিলাম চেঞ্জ করার জন্য, ড্রেসটা পরলো, তারপর আমি এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমি সোজা বাড়ি যাব না। পছন্দ হয়নি বললে ভুল হবে, অ্যাকচুয়ালি যেটা পছন্দ হলো সেটা সাইজে হলো না। দুপুর তিনটে, রাস্তাঘাট কিন্তু খুব একটা ভিড় টিড় নেই, বেশ ফাঁকাই।
টিউশনে পৌঁছে দিয়ে আমি তো একটুখানি ঘোরাঘুরি করলাম, ম্যাক্সে গেলাম, ট্রেন্সে গেলাম। আসলে ট্রেন্স এখানে নতুন ওপেন হয়েছে বলে একটু দেখে এলাম ওদের কী কী কালেকশন রয়েছে, সেরকম কিছু কেনা হয়নি। আর যেহেতু পাশাপাশি দুটো দোকান তাই গেলাম, এছাড়া শ্রীনিকেতনও একটু ঢুকলাম, কিন্তু আজকে কিন্তু সেভাবে কিছুই কিনিনি। তবে এখন আমি তোমাদের কাছে বসেছি যে জন্য, সেটা হচ্ছে আমি কয়েকটা জিনিস অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো সেইগুলো এসেছে, সেগুলো একটু দেখাবো বলে। তো প্রথমে আমি দেখাবো যে এই অর্গানিক হানিটা, এটা হচ্ছে অর্গানিক হানি, পাহাড়ি হানি, এটা আমি নিয়েছি। এটার লিংক আমি অবশ্যই দিয়ে দেবো, যদি কারো পছন্দ হয় নিতে পারো। অ্যাকচুয়ালি হানি তো একদমই পিওর হয় না, যত ভালো ব্র্যান্ডেডই হোক, সেই জন্য একটা অর্গানিক হানি এনে দেখলাম এটা কেমন হয়। তো ছেলে খেয়েছে, বললো বেশ ভালো, আমিও টেস্ট করে দেখলাম যে একটু অন্যরকম লাগছে, তো সেই জন্য এটাই এনেছি। এ দেখো, এটা একদমই অর্গানিক্স। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে, এটা আমি অ্যামাজন থেকেই এনেছি, এটা হচ্ছে প্রেস্টিজের একটা কুকওয়্যার আর কি, উইথ লাইফ টাইম ওয়ারেন্টি, এরকমই লেখা রয়েছে। তো আমি তোমাদের দেখাচ্ছি খুলে। এটা একটা স্টিলের কুকওয়্যার, এ দেখো, উইথ লিড, এই যে লিড রয়েছে, ঠিক আছে। আর এই লিডের এখানে তিনটে ফুটো রয়েছে, আর এটা হচ্ছে এরকম, খুব বড় আমি নিইনি কারণ আমার প্রয়োজন হয় না খুব বড়, সাইজটা মাঝারি। তলাটা ইন্ডাকশনে বসানো যেতে পারে, এরকম ভাবেই করা। তো এই হচ্ছে আমার কুকওয়্যারটা, স্টিলের কেনার ইচ্ছে ছিল তাই জন্য কিনলাম। আরও একটা অর্ডার করেছি একটা জিনিস, সেটা এখনও আসেনি, এলে অবশ্যই দেখাবো, সেটাও স্টিলেরই। এটা অ্যাকচুয়ালি কিনলাম, অনেকে আমাকে বলেছে যে অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করা ভালো নয়, সেই কারণেই আমি এরকম জাতীয় কয়েকটা কুকওয়্যার কিনছি, কেনার চেষ্টা করছি আর কি, যেগুলোতে রান্না করলে আর কোনো প্রবলেম থাকবে না বলে এখনও অবধি মনে করা হচ্ছে। অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো তো দিনকে দিন তৈরি হয়, কিছু কিছু মত তৈরি হয়, আর আমাদেরও সেইভাবেই চলতে হয়, কারণ যত বেশি উন্নত টেকনোলজি তত বেশি ইনভেনশন, আর আমাদেরও সেই ইনভেনশনের পথেই চলতে হয়। তো সেই জন্য এই কুকওয়্যারটা কিনেছি। তো কেমন লাগলো তোমাদের জানিও, আমি অবশ্যই হানি আর কুকওয়্যার দুটোরই লিংক দিয়ে দেবো, দুটোই অ্যামাজন থেকেই আমি নিয়েছি। আর একটা জিনিস আসার পথে আনলাম, সেটা হচ্ছে ভীষণই দারুণ জিনিস, যেটা আমার ছেলের খুব পছন্দ, আনারস। তো এই আনারসটা বিকেলবেলা কাটবো, ছেলে চলে এসছে পড়ে, বিকেলবেলা কাটবো, যেহেতু ওই আমি টিফিন নিয়ে গেছিলাম একটু চাউমিন, সেজন্য এখন আর কেটে দিলাম না, আশিস আসুক তারপরে আমি আনারসটা কাটবো। কারণ দোকানদার যিনি, দোকানদার দাদা বলেছেন যে আজকেই খেতে হবে, সেই জন্য। তো এই হলো আমার কেনাকাটা, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, কেমন। আজকে তো আমি রান্নাবান্না কিছু দেখাইনি, তার কারণ হচ্ছে যে আমি সেইভাবেই রেডি করে রেখেছিলাম যে আজকে যেহেতু ছেলের এক্সাম রয়েছে, সকালবেলা আমাকে একটু দেখাতে হবে, কারণ বাংলার আমাকে একটু দেখাতে হয়, ওর সামনাসামনি থাকলে ও একটু কনফিডেন্স পায় বেশি অল্প, সেই জন্য। আর ওই কারণে রান্নাটা আমি গতকালের মাংস রেখে দিয়েছিলাম, একটু বেশি করে রান্না করেছিলাম, আর হচ্ছে ডালও ছিল, মাছের মাথা দিয়ে মুগ ডালটাও ছিল, আর সকালবেলা আমি একটু ঢেঁড়স আর আলু জাস্ট ভেজেছি, তাই সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ওই দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রিবেলা দেখি কিছু রান্না যদি করি তাহলে অবশ্যই শেয়ার করব। আর এখন ছেলে চলে এসছে, আর আগামীকাল ওর ইংলিশ এক্সাম রয়েছে, এখন টিউশনটা ওই জন্যই গেছিল, কারণ ইংলিশই পড়তে গিয়েছিল, আর অনেকটাই পড়া হয়ে গেছে, এখন জাস্ট কিছু প্রিপোজিশন ওকে দেখতে হবে, সেগুলো দেখবে তাহলে ওর হয়ে যাবে। আর একটা কথা তোমাদের বলি, ব্লগে হয়তো অনেক সময় একই রকম কাজ অনেক ব্লগাররা করে থাকেন, সেই জন্য কিছু কিছু কাজে হয়তো মিল পেয়ে যাবে, তার মানে এই নয় যে কেউ কাউকে ফলো করছে বা এরকম কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি কী বলতো, অনেক সময় আমার কাজের সাথে অন্য কারো কাজের মিল পেয়ে যাবে বা অন্য কারো কাজের সাথে আমার কাজের মিল পেয়ে যাবে। আসল তোমাদের যে বিচারটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকের মতো করে সে কিভাবে ব্লগটা করলো,
এরকম ভাবে নয় যে ওর জিনিসটা ও করলো, একই জিনিস করলো, কিন্তু তোমাদের দেখতে হবে কে কিভাবে সেটাকে প্রেজেন্ট করছে। এইভাবে দেখার একটা চিন্তাধারা এখন থেকে তৈরি করতে হবে, কারণ এখন কিন্তু অনেক বেশি ব্লগার, এখন একটা দুটো ব্লগার নয় যে কন্টেন্ট খুব ইউনিক ইউনিক থাকবে। কন্টেন্ট কিন্তু সবার কাছে মোটামুটি মোর অর লেস সেমই থাকবে, কিন্তু এক একজনের প্রেজেন্ট করার ভঙ্গিমা এক এক রকম। তার উপরে ডিপেন্ড করে যে একজন ব্লগার অন্যজনের থেকে কতটা আলাদা, আর প্রত্যেকের জীবন দর্শন কোনোদিন এক হতে পারে না। হয়তো কিছু কিছু জিনিস মিলে যেতে পারে, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু তাই বলে প্রত্যেকের জীবন দর্শন সেম হতে পারে না। আমাদের উচিত, অন্তত আমি জীবনে যদি কাউকে ফলো করি, তাহলে অবশ্যই মহাপুরুষ আছেন, মনীষী আছেন, তাদের ফলো করব। অনেক বুকস আছে জানার জন্য, সেই বইগুলো পড়ব। কোনো পার্টিকুলার কোনো মানুষকে আমি ফলো করি না, তাই এই ধরনের ভুল ধারণা প্লিজ মনের মধ্যে রেখো না। আর আমি সবার ব্লগ দেখি এবং সবার ব্লগ আমি এনজয় করি, এমন কারো ব্লগ নেই যে আমি এনজয় করি না। আরেকটা কথা হচ্ছে, ছোট থেকে বড় সকলের ব্লগ আমি দেখি, আমার ভালো লাগে, কারণ প্রত্যেকের কাজ করার ধরন আলাদা, সেগুলো দেখতে তোমাদের যেরকম ভালো লাগে আমারও ভালো লাগে। আর কার সাথে আমি লিঙ্ক করতে পারছি, কার সাথে পারছি না, সেই দেখে আমি ব্লগ দেখি না। আমি ব্লগ দেখি একজন প্রফেশনাল হিসেবে, কারণ যেহেতু আমি ব্লগার, তাই আরেকজনের ব্লগ আমি দেখি, টেকনোলজিক্যালি দেখি বলতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে যে মানুষের তো শেখার কোনো শেষ নেই, আমরা প্রতিনিয়ত শিখি, শেখাতে কোনো লজ্জা নেই। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ তো কারো কারো আইডিয়াল থাকেই, সেরকম আইডিয়াল ব্লগার আমারও আছে, তাদেরটা আমি দেখি, কিন্তু এই জন্য নয় যে তাদেরটা খারাপ লাগছে কি ভালো লাগছে, তাই জন্য নয়, তাদেরটা আমি জাস্ট দেখি অভিভূত হই, মানে আমি তাদের ফ্যান, অ্যাজ এ ফ্যান দেখি, মানে আমাকে মুগ্ধ করে তাদের কাজ, আমি সেই জন্য তাদের ব্লগ দেখি। আর তারা আমার কাছে আইডিয়াল, তারা হতে পারে এদেশি বিদেশি, এদেশ বা বিদেশের মধ্যে আমার কোনো রকম পাঁচিল নেই, আমি এদেশ এবং বিদেশ সমস্ত দেশেরই ব্লগারদের ব্লগ দেখতে পছন্দ করি, কারণ এক একজনের ব্লগের স্টাইল এক এক রকম, এগুলো এক একটা বৈচিত্র্য আনে আমাদের রোজকার লাইফে, যেহেতু আমরা ব্লগিং করি। আরেকটা কথা, ব্লগিং করি এটা বলতে আমার কোনো লজ্জা নেই, কারণ সত্যি আমি তো ব্লগার, আমি ব্লগিং করব সবই, কিন্তু আমি বলবো যে আমি ব্লগিং করতে পারি না, এরকম কোনো মেন্টালিটি আমার নেই। হ্যাঁ, আমি ব্লগিংই করতে এসেছি, আমি ব্লগিংই করার চেষ্টা করি, আমি জানি না সেটা ব্লগিং আদৌ হয় কি না, সেটা তোমরাই বলবে। তাহলে আজকের মতো আমি এখানেই এন্ড করছি, আর বেশি কথা বলবো না, সবাই খুব ভালো থাকো, আর প্রত্যেককে বিচার করো নিরপেক্ষভাবে, কখনোই কার ভিউ কত, কার সাবস্ক্রাইবার্স কত সেইভাবে বিচার করো না, কারণ ভিউ সাবস্ক্রাইবার্স এটা হওয়াটা কিন্তু ইউটিউবের একটা অ্যালগোরিদমের মধ্যে পড়ে, ওয়াচ টাইম বেশি হলে ভিউ বেশি হয়ে যায়, এবং তার মানে এই নয় যে সেই ব্লগটার মধ্যে সত্যি সত্যি অনেক কিছু শেখার আছে, এরকম কিন্তু কোনো ম্যাটার থাকে না, তাই এটা একটু প্লিজ মনে রেখো। আর আমাদের একটা ধারণা হয়ে গেছে বেশি ভিউ থাকলেই জিনিসটা ভালো, এটা সবসময়ই হয়, শুধু ব্লগের ক্ষেত্রে নয়, বেশি দাম মানে জিনিসটা ভালো, কেউ যদি বেশি রিচ হয় তাকে আমরা মনে মনে সম্মান করতে থাকি, এরকম আর কি। বেশি কিছু দেখলে আমাদের মনে হয় যে সেটা নিশ্চয়ই ভালো, না হলে কেন এত লোক তার পেছনে পড়বে। আমি কিন্তু একটা কথা তোমাদের এখানেও বলে দিতে চাই, সবসময় ভালোর দিকে আমরা পড়ি না, অনেক সময় এরকম হয় যে চাটুকারিতা বা ইত্যাদি খুব বেশি থাকার কারণে আমরা সেই দিকে ঝুঁকি। আমি কাউকে কোনো রকম ছোট করে বলছি না, আমি বলতে চাই এটাই যে ভিউর পরিপ্রেক্ষিতে কখনো একজন ব্লগারের কোয়ালিটি নির্ভর করে না, দ্যাটস অল। আজকের ব্লগটা কিন্তু এখানে এন্ড করে দিচ্ছি, কারণ সন্ধেবেলাটা আর ব্লগ করা যাবে না, সন্ধেবেলা অর্ক পড়বে, সেই জন্য আমি এখনই এন্ড করে দিয়ে ভিডিওটা এডিট করে পোস্ট করে দিচ্ছি।